বলিউডে এখন মাফিয়া ভীতি কাজ করছে একেবারে সিনেমার কায়দায় বাস্তবে হত্যার হুমকিতে আতঙ্কিত গোটা ইন্ডাস্ট্রি ভীতির এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে র‍্যাপার সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের পর থেকে ইতিমধ্যেই মুসওয়ালাকে হত্যার দায় স্বীকার করেছে এক গ্যাংস্টার এই খবর ছড়িয়ে পড়তেই অরিজিৎ সিং সহ বলিউডের অনেকেই জানিয়েছেন মাফিয়াদের সাথে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা সম্প্রতি মৃত্যুর হুমকি পেয়েছেন সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানও তবে এটাই প্রথম নয় এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খানও নিশানায় ছিলেন মাফিয়াদের নব্বই দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের ব্যাপক চাপ কাজ করত এমনকি সে সময় মাফিয়াদের হাতে খুন পর্যন্ত হয়েছেন টি সিরিজের তৎকালীন কর্ণধার গুলশান কুমার যাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছিল দাউদ ইব্রাহিমের গ্যাং ঘটনার সাথে জড়িত ছিল আবু সালেমের মতো কুখ্যাত অপরাধীও তার নিশানাতেই ছিল বলিউড বাদশাহ শাহরুখ খান তবে পর্দায় যেমন সাহসী হিরো শাহরুখ বাস্তবেও যে তার কম না সে সময় সেই প্রমাণই দিয়েছিল তাই তো আবু সালেমকে কড়া বার্তা দিয়েছিলেন শাহরুখ বলেছিলেন আমি তোমাকে ঠিক করে দিই না তুমি কাকে গুলি করবে তাহলে তুমিও আমাকে বলে দিও না আমি কোন ছবিতে কাজ করব মূলত আবু সালেমের ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে শাহরুখকে অভিনয় করতে বলেছিল শুধু তাই নয় সে দাবি জানিয়ে শাহরুখকে ফোনে হুমকিও দিয়েছিল আবু সালেম যশ চোপড়ার পরিচালনায় দিল তো পাগল হ্যায় ছবির শুটিং চলাকালীন একাধিকবার ফোন এসেছিল শাহরুখের কাছে তবে দমে যাননি শাহরুখ বরং পাল্টা হুঙ্কার তুলেছিলেন শুধু আবু সালেমের অফারই ফেরাননি শাহরুখ বরং পাল্টা যুক্তি দিয়েও দেখিয়েছিলেন এই ঘটনার পর শাহরুখ খানের সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছিল জীবনের সেই সময়টাকে অত্যন্ত হতাশাজনক এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেন বলিউডের কিং খান শাহরুখ সময় সংবাদ ঢাকা